চব্বিশ সালে যারা এইচএসি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ কিছু জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আজকের আয়োজন তবে আজকে শুধু গদ্য এবং পদ্য থেকে এই সাজেশন করা হয়েছে সহপাঠ নিয়ে আশা করি আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব তাহলে চলো শুরু করে দেই আসর জমাতে অদ্বিতীয় হরিশ আচ্ছা একটা কথা আগেই বলে রাখি যে এখানে কিন্তু আমি টাইপিং এর সুবিধার্থে বা স্ক্রিনে যাতে দেখাতে সুবিধা হয় সেজন্য এক কথাই লিখেছি উত্তরটা এইভাবে কিন্তু তোমাদের উত্তর লিখলে আবার চলবে না তোমাদের সম্পূর্ণ একটা বাক্যে উত্তরগুলো লিখতে হবে অর্থাৎ তোমরা এভাবে লিখবে যে হরিশ আসর জমাতে অদ্বিতীয় সেরকম কল্যাণীর বিয়ে না করার কারণ ছিল আত্মমর্যাদা বা আত্ম সম্মান অনুপমের সুন্দর চেহারা নিয়ে পণ্ডিত মশাই তাকে মাকাল ফলের সাথে তুলনা করতেন এভাবে এক বাক্যে কিন্তু জ্ঞানমূলকের উত্তরটি লিখতে হবে কাকে দেখলে অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাই বলে মনে হবে অনুপমকে দেখলে গজাননের ছোট ভাই বলে মনে হবে মামা অনুপমের চেয়ে কত বছরের বড় অনুপমের মামা তার চেয়ে ছয় বছরের বড় ছিল অনুপমের বাবার পেশা কি ছিল আইন ব্যবসা বা ওকালতি আর অপরিচিতা গল্পে অনুপমের একজন পিস্তুত ভাই আছে যার নাম হচ্ছে বিনু কল্লানিকে ইয়ারিং দিয়ে আশীর্বাদ করা হয়েছিল অর্থাৎ অনুপমের মামা কল্লানিকে একটা কানের দুল দিয়ে আশীর্বাদ করেছিলেন মৃত্যুনজয় কোন ক্লাসে পড়তো থার্ড ক্লাসে আর তোমাদের নিশ্চয়ই মনে আছে যে থার্ড ক্লাস এটা কোন ক্লাস ওই সময়ের থার্ড ক্লাস হচ্ছে ক্লাস 8 আর সেকেন্ড ক্লাস 9 ফার্স্ট ক্লাস হচ্ছে টেন অর্থাৎ উল্টো দিক থেকে এভাবে হিসাব হতো মৃত্যুনজয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করতেন মৃত্যুনজয়ের যে খুড়া ছিল বা চাচা ছিল সে বাগানের অর্ধেক অংশ নিজের বলে দাবি করতেন মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে জমের মুখ থেকে ফিরিয়ে এনেছিল বিলাসী আর বিলাসী ছিল সাপুরের মেয়ে মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নে সদ্বয় করেছে কে ন্যাড়া মৃত্যুঞ্জয়ের মিষ্টান্নে সদ্বয় করেছে মৃত্যুঞ্জয়ের অমর্জনীয় অপরাধ কোনটি এই যে বিলাসী গল্পে একটা তার অমরজনীয় অপরাধের কথা বলা হয়েছে সেটা হচ্ছে বিলাশির হাতে ভাত খাওয়া অর্থাৎ বিলাশে নিচু জাতের মেয়ে ছিল তার হাতে ভাত খাওয়াটাকে সমাজ অমরজনীয় অপরাধ হিসেবে বিবেচনা করেছিল মাঝে মাঝে কোন বিষয় ন্যাড়া ও মৃত্যুনজয়ের সাথে বিলাসী তর্ক করত শিকর বিক্রি অর্থাৎ চাইত না যে শিকর বিক্রির মাধ্যমে এই যে মানুষকে প্রতারণা করা হতো যে শাপুরারা যেটা করত সেটা বিলাশির চৈতন্য বিলাসী কিভাবে আত্মহত্যা করে বিশপানি সে আত্মহত্যা ছিল আর তার আত্মহত্যা করার কারণ ছিল স্বামীর শোকে মৃত্যুঞ্জয় মৃত্যুবরণ মৃত্যুবরণ করার পরে সেই শোকটা যেগুলো তোমাদের সিলেবাসে আছে সেগুলো শব্দার্থ আর টিকা কিন্তু খুব মনোযোগ দিয়ে পড়তে হবে এখান থেকে অনেক বেশি আসে জ্ঞানমূলক প্রশ্ন বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে ন্যাড়ার বর্ণিত হয়েছে বিলাসী গল্পটি আর বর্তমানে কোন পূর্বে ক্লাস বলা শ্রেণীকে হতো সপ্তম শ্রেণীকে তার মানে থার্ড ক্লাসে পড়তো ক্লাস এইটে পড়তো তাহলে অবশ্যই ফোর্থ ক্লাস বলা হতো সপ্তম শ্রেণীকে প্রত্নতাত্ত্বিক অর্থ কি পুরাতত্ত্ববিদ মৃত্যুঞ্জয় কোন বংশের ছেলে মৃত্যুর বংশ এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জ্ঞানমূলক প্রশ্ন আমার পথ প্রবন্ধে প্রাবন্ধিক নিজের পরিচয় দিয়েছেন কি হিসেবে অভিশাপ রথের সারথী আর কাজী নজরুল ইসলাম কিসের চেয়ে অহংকার অহংকার ভালো ভালো বলেছেন মিথ্যা বিনয়ের চেয়ে অনেক এটাই ছিল কাজী নজরুল ইসলামের মতামত লেখকের কর্ণধার লেখক নিজেই কাকে চিনলে আত্মনির্ভরতা আসে আত্মাকে চিনলে আত্মনির্ভরতা আসে আর মানুষের অমর্যাদা হয় মিথ্যা বিনয়ে কোনটি লেখককে পথ দেখাবে সত্য লেখককে পথ দেখাবে তার সত্য দেশের যা কিছু মিথ্যা তাকে দূর করতে প্রয়োজন হবে আগুনের সম্মর্জনা কোনো ভুল করেছেন তা বুঝতে পারলেই প্রাবন্ধিক কি করবেন তার ভুল স্বীকার করে নিবেন আমার পথ প্রবন্ধে লেখক কাকে সালাম জানিয়েছেন তার সত্যকে সালাম জানিয়ে তিনি ওই প্রবন্ধটা শুরু করেছিলেন আমার পথ প্রবন্ধটি কোন প্রবন্ধ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে রুদ্রমঙ্গল উপরের হাত সব সময় নিজের হাত থেকে শ্রেষ্ঠ এই কথাটি বলেছিলেন ইসলামের নবী আর নিজের হাত বলতে এখানে বোঝানো হয়েছে গ্রহিতা অর্থাৎ যে দান গ্রহণ করে সে হচ্ছে নিজের হাত আর যে দান করে সেই হচ্ছে উপরের হাত মানব কল্যাণের সোপান রচনা কার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে মানব কল্যাণের সোপান রচনা করা তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন এই উক্তিটি করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে উক্তিটি মানব কল্যাণ প্রবন্ধে ব্যবহার করা হয়েছে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কি জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলাই রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব সত্যিকারের মানব কল্যাণ কিসের ফসল মহৎ চিন্তা ভাবনার ফসল হচ্ছে সত্যিকারের মানব কল্যাণ মাসি গল্পে কোন রোগটি মহামারীর অন্তর্ভুক্ত কলেরা রোগের কথা এই গল্পে উল্লেখ করা হয়েছে যে রোগে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে এবং আল্লাদির বাবা মা বা ভাই বোন সবাই ওই কলেরাতেই মৃত্যুবরণ করেছিল অনেকদিন আগে কার মেয়েটা শ্বশুরবাড়িতে বাড়িতে মরেছে বুড়ো রহমানের মেয়ের কথা এখানে বলা হয়েছে মাসি গল্পে চৌকিরদারের নাম হচ্ছে কানাই কলেরায় আল্লাদির পরিবারের কতজন মারা যায় তিনজন মারা গিয়েছিল বাহকের মাথায় খড় চাপাতে কে ব্যস্ত ছিল কৈলাস বেলা আর নেই কৈলেশ এটি মাসির উক্তি ছিল শালতি কি যে শালতির কথা এই মাসিপিসি গল্পে উল্লেখ আছে শালতি মানে হচ্ছে শালকাঠ নির্মিত সরু নৌকা আল্লাদির জন্য কে মাসিপিসি কে পাগল করে তুলেছে গোকুল আল্লাদির জন্য মাসিপিসি পাগল করে তুলেছিল সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলে কত তারিখে ফেব্রুয়ারির কথা উল্লেখ আছে দিনগুলি প্রবন্ধে বাইশ ফেব্রুয়ারিতে সারা দিন ফরিদপুরে শোভাযাত্রা চলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থে কত সাল পর্যন্ত ঘটনাবলী স্থান পেয়েছে উনিশশো পর্যন্ত জেলে বসে বঙ্গবন্ধু কয়টি চিঠি লিখেছিলেন চারটি চিঠি লিখেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুক্তির কতদিন পর মহিউদ্দিন আহমেদকে মুক্তি দেওয়া হয় একদিন পর আর এই মহিউদ্দিন আহমেদ প্লুরিস রোগে ভুগছিলেন বঙ্গবন্ধুকে ডাবের পানি খাইয়ে দিয়ে কিন্তু তিনি তার অনশনটি ভাঙিয়েছিলেন আর বাউন্ন দিনগুলো কোন জাতীয় রচনা আত্মজীবনীমূলক রচনা বাউন্ন দিনগুলো প্রবন্ধটি নেওয়া হয়েছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে রেনুকে বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিল রেনু আর শেখ মুজিবুর রহমানকে ফরিদপুর জেলে এই ফরিদপুর জেলখানায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে একজন আওয়ামী লীগ কর্মী দেখা করতে আসে তার নামও কিন্তু মহিউদ্দিন আহমেদ তার যে সঙ্গী ছিল তার নামও মহিউদ্দিন এবং যে কর্মীটি দেখা করতে আসে তার নামও কিন্তু মহিউদ্দিন আহমদ রেইনকোট গল্পে রেইনকোটটি কার নুরুল হুদার শালক মিন্টুর ছিল ওই রেইনকোটটি আর রেইনকোট গল্পে নুরুল হুদা কোন বিষয়ের শিক্ষক কেমিস্ট্রি বিষয়ের শিক্ষক ছিলেন নুরুল হুদা রেইনকোট গল্পে মিসক্রিয়েন্ট বলতে কাদের বোঝানো হয়েছে মুক্তিবাহিনী বা মুক্তিযোদ্ধা মিসক্রিয়েন্ট মানে কিন্তু বিশৃঙ্খলকারী কাজেই পশ্চিম পাকিস্তানি দৃষ্টিকোণ থেকে এই মুক্তিবাহিনীদের বলা হতো মিস ক্রিয়েন্ট বা ওরা গোলমাল করছে বিশৃঙ্খল করছে কে স্কুল কলেজ থেকে শহীদ মিনার হটানোর নিবেদনটি করেছে প্রিন্সিপাল অর্থাৎ নুরুল হুদা যে কলেজের শিক্ষক ছিলেন সেই কলেজের প্রিন্সিপাল তার সরকারের কাছে নিবেদন করেছিলেন যে এই যত স্কুল কলেজ আছে সেখান থেকে সকল শহীদ মিনার যেন ভেঙে দেওয়া হয় দিনরাত উর্দুতে কথা বলে ইসাক মিয়া হুড়াইনকোট গল্পে কলেজের প্রিন্সিপালের নাম আফাজ আহমদ আর কলেজের জিমনেসিয়াম এখন কি কাজে ব্যবহৃত হচ্ছে মিলিটারিদের ক্যাম্প হিসেবে কলেজের জিমনেশিয়াম ব্যবহৃত হচ্ছিল মিলিটারি আসার পর থেকে নুরুল হুদা মোট চারবার বাড়ি বদল করে আর মিসক্রিয়েন্টরা কলেজে কি বেশি ঢুকেছিল কুলির বেশে মিসক্রিয়েন্টরা ওই কলেজে ঢুকেছিল রেইনকোট গল্পটি কোন গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত জাল স্বপ্ন স্বপ্নের জাল এই বইয়ের একটা গল্প হচ্ছে রেইনকোট নুরুল হুদার সঙ্গে আরো একজনকে মিলিটারি জিপে তোলা হয়েছিল সে হচ্ছে আব্দুস সাত্তার মৃধা নুরুল হুদারই একজন কলিগ ওই কলেজেরই শিক্ষক সোনার ধান বলতে কি বোঝানো হয়েছে মানুষের রূপক হিসেবে সোনার ধান এই কথাটি ব্যবহৃত হয়েছিল সোনার তরী কবিতায় তরী কিসের প্রতীক মহাকালের প্রতীক হচ্ছে সোনার তরী সোনার তরী কবিতাটি রচিত হয়েছিল মাত্রাবৃত্ত ছন্দে আর এই কবিতায় এপার বলতে বোঝানো হয়েছে ইহকালকে কৃষক মাঝিকে কি নিয়ে যেত বলেছে সোনার ধান নিয়ে যাওয়ার জন্য কৃষক মাঝিকে অনুরোধ করেছিল সোনার তরী কবিতায় কি হিসেবে কল্পনা করা হয়েছে ফসল হিসেবে আগে ওই একটা আমরা প্রশ্ন দেখলাম এই সোনার ধান বা ফসল হিসেবে সৃষ্টিকর্ম হিসেবে কল্পনা করা হয়েছে খড় পরসা অর্থ কি শানিত বা ধারালো বরসা কবির উন্নত শির দেখে কি শির হয়ে যায় হিমালয় শিখর নত হয়ে যায় কবির উন্নত শির দেখে কবি নিজেকে কিসের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন মহাপ্রলয়ের অর্থাৎ বিজয়ী কবিতা থেকে কিন্তু এই প্রশ্নগুলো করা হচ্ছে যে কাজী নজরুল ইসলাম নিজেকে মহাপ্রলয়ের নটরাজ হিসেবে ঘোষণা করেছেন কবি নিজেকে কার দণ্ড বলে অভিহিত করেছেন ধর্মরাজের দণ্ড হিসেবে তিনি অভিহিত করেছেন নিজেকে আর এই কবিতায় নিজেকে তিনি কার শিষ্য বলে দাবি করেছিলেন বিশ্বামিত্রের শিষ্য নজরুল নিজেকে পৃথিবীর জন্য কি হিসেবে অভিহিত করেছেন পৃথিবীর অভিশাপ হিসেবে তিনি নিজেকে অভিহিত করেছিলেন বিদ্রোহী কবিতায় কবি নিজেকে কার সুত বলেছেন সুত মানে পুত্র তাহলে বিশ্ববিধাত্রীর পুত্র হিসেবে তিনি নিজেকে তুলনা করেছিলেন বিদ্রোহী কবিতায় কোপন স্বভাব বিশিষ্ট মনির নাম কি দূরবাসা বেদুইন কারা আরব দেশের যাযাবর জাতি হচ্ছে বেদুইন প্রতিদান কবিতায় কবি কার ঘর বাঁধেন যে কবির ঘর ভেঙেছে আর যে কবিকে বিষে ভরা বান দেয় তাকে কবি কি দেন বুক ভরা গান বিরাগী বলতে কবি কি বুঝিয়েছেন উদাসীন প্রতিদান কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বালুচর কাব্যের অন্তর্গত আর মালঞ্চ শব্দের অর্থ হচ্ছে ফুলের বাগান পুষ্প শূন্য দিগন্তের পথে চলে গেছে কে মাঘের সন্ন্যাসী কোথা তব নব পুষ্পসাজ উক্তিটি কার উদ্দেশ্যে বলা হয়েছে কবির উদ্দেশ্যে তাহারই পরে মনে কবিতায় উত্তরী শব্দের অর্থ কি চাদর তাহার পরে মনে কবিতাটি কেমন বৈশিষ্ট্যের এই কবিতাটি ছিল নাটকীয় বা সংলাপ ধর্মী এখানে কার তরির কথা বলা হয়েছে বসন্তের মাঘের সন্ন্যাসী দিগন্তের কেমন পথে চলে গেছে পুষ্পশূন্য দিগন্তের পথে চলে গেছে মাঘের সন্ন্যাসী এমন উন্মনা তুমি এটি কার উক্তি কবি ভক্তের উক্তি ছিল কবি কি লক্ষ্য করেননি বসন্তের আগমন লক্ষ্য করেননি পাথার শব্দের অর্থ হচ্ছে সমুদ্র আর কুহেলি শব্দের অর্থ কুয়াশা আঠারো বছর বয়সে কি উকি দেয় দুঃসাহসেরা উকি দেয় আর এই কবিতাটি অর্থাৎ বছর বয়স কবিতাটি সংকলিত হয়েছে ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে আঠারো বছর বয়সে তরুণেরা শপথের কোলাহলে কি সোপে দেয় আত্মাকে সোপে দেয় কবি কার জয়ধ্বনি শুনেছেন আঠারোর জয়ধ্বনি শুনেছেন আঠারো বছর বয়সে কানে কি আসে মন্ত্রণা কখন হাল ঠিক মতো রাখা কঠিন হয়ে পড়ে দুর্যোগের সময় ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কোন ফুলের উল্লেখ আছে কৃষ্ণচূড়া ফুলের উল্লেখ আছে আমরা এই কবিতায় দেখেছি আর ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে বরকত বুক পাতে ঘাতকের থাবার সম্মুখে কবিতায় একুশের কৃষ্ণচূড়াকে আমাদের কিসের রং বলা হয়েছে চেতনার রং বলা হয়েছে অর্থাৎ একুশের কৃষ্ণচূড়াকে আমাদের চেতনার রঙের সাথে তুলনা করা হয়েছে সালামের হাত থেকে ঝরে পড়ে বর্ণমালা আর সারা দেশ কাদের অশুভ আস্তানা ঘাতকের অশুভ আস্তানা কবি কৃষ্ণচূড়ায় কিসের গন্ধ পান স্মৃতির গন্ধ পান আর কৃষ্ণচূড়া কোথায় ফুটেছে শহরের পথে কোন কৃষ্ণচূড়া আমাদের চেতনার রং একুশের কৃষ্ণচূড়া তার পিঠে রক্ত জবার মতো ক্ষত ছিল এই চরণটিতে কার পিঠের ক্ষতকে নির্দেশ করা হয়েছে কবির পূর্বপুরুষের যে কবিতা শুনতে জানে না সে ঝড়ের আর্তনাদ শুনবে এই লাইনটিও কিন্তু বেশ ইম্পর্টেন্ট কবির পূর্বপুরুষের পিঠে কিসের মতো ক্ষত ছিল রক্ত জবার ক্ষত ছিল কিংবদন্তি শব্দের অর্থ হচ্ছে জনশ্রুতি জিহ্বায় উচ্চারিত প্রতিটি সত্য শব্দ কি সত্য শব্দ হচ্ছে কবিতা কোথায় পলিমাটির সৌরভ ছিল কবির পূর্বপুরুষের করতলে পলিমাটির সৌরভ ছিল কবিতায় কবিতা হিসেবে ব্যবহার করা হয়েছে। এই কবিতায় কবিতার শব্দটি বারবার ব্যবহৃত হয়েছে মুক্তির আকাঙ্ক্ষা হিসেবে অর্থাৎ মুক্তির আকাঙ্ক্ষার প্রতীক হিসেবে কবিতা শব্দটি ব্যবহৃত হয়েছে কবিতায় কোন ধরনের জমি আবাদের কথা বলা হয়েছে পতিত জমি আবাদের কথা বলা হয়েছে এই আমি কিংবদন্তির কথা বলছে কবি দেন এই ছিল এই গদ্য পদ্যের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন আমার মতে এগুলোই বেশ গুরুত্বপূর্ণ আজকে এ পর্যন্তই আর একটা কথা বলে রাখি যে এখানে কিন্তু কোনো কবি লেখকের কোনো তথ্য আমি দেইনি সেগুলো কিন্তু আলাদাভাবে পড়তে হবে আর আমিও চেষ্টা করব সেই গুরুত্বপূর্ণ তথ্য কবি লেখকদের নিয়ে যা আছে সেগুলো নিয়ে আরেকটি ভিডিও বানানোর জন্য আজকে এ পর্যন্ত ভালো থেকো সবাই